আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আসলে অনেকদিন পর এরকম একটা ভিডিও ছাড়লাম। তো চ্যানেলে 28K সাবস্ক্রাইব অলরেডি ডান হয়ে গেছে। তো 20,000 সাবস্ক্রাইবার একটা কেক কাটার কথা ছিল, আসলে ব্যস্ততার কারণে হয় নাই, বা ব্যস্ততা বলতে সেরকম আর গ্রুপটার সাথে সবার মিল নাই। তো আমার পাশে আমার ভাগ্নি আছে রিমু, তো ভাই একটা রিমু পাশে আছে বিজয়। তো আসলে আপনারা যারা নিউ নতুন সাবস্ক্রাইবার আছেন তারা অনেকে হয়তো জানেন না যে আসলে এরা নাটক করে। তো আমি সবাইকে বলতেছি যারা নতুন সাবস্ক্রাইব করেছেন এই 2 মাসে, গত 2 মাসে প্রায় সাবস্ক্রাইব হচ্ছে 21,000-এর মতো। তো আমি এই সাবস্ক্রাইবারদেরকে বলতেছি যে আপনারা আমার চ্যানেলে ভিতরে যাবেন, সেখানে প্রায় 150+ এদের নাটক আছে, তো আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো অনেকেই আবার প্রশ্ন করে ফেসবুকে, তারপর ভিডিওর কমেন্টে যে ভাই এখন ভিডিও আপলোড করতেছেন না কেন। আসলে ভাইয়া আমার ক্যামেরাটা একদিন নষ্ট ছিল, আর ডিসেম্বর মাসে সব স্কুলেই একটা এক্সামের বিষয় থাকে। তো আমার ভাগ্নি এখন ক্লাস 3-তে পড়তেছে, ভাগ্নি ইয়া এখন ভাগ্নি দেবে। তো ভাগ্না সবারই প্রায় পরীক্ষা ছিল, যে ছোটরা ইউজ নাটক করতো, সবারই পরীক্ষা ছিল, তারপর বিভিন্ন কারণে আসলে মিস্টেক হয়েছে। তো আমরা আবারও কাজে কাজ শুরু করতে চলেছি, তো দেখি এখন মিউজিক ভিডিও এবং যে নাটকগুলো করতাম সেগুলাই করব। তো ভাগ্নি কোন ক্লাসে পড়তেছো, কোন স্কুলে পড়ো? আমি কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 3য় শ্রেণীতে পড়ি। নাটক করবা তো? হ্যাঁ। তো বলো, সবাইকে বলো তোমার যে নাটক, আগের যে নাটকগুলো আছে। আমার চ্যানেলে আগের অনেক নাটক আছে, আপনারা ওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু অনেক হয়ে গেছে, প্রায় 30-এর কাছাকাছি। তো 28,000 সাবস্ক্রাইব হয়ে তোমার অনুভূতিটা কীরকম? ওই দিক ভালো, আশা করি অনেক ভালো। আগে আমাদের চ্যানেলে অত ভিউ ছিল না, এখন অনেক হয়েছে, আশা করি আরো হবে। আসলে ভাগ্নি যেটা বলতে চাচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব প্রায় 2 বছরে 7,000 সাবস্ক্রাইবার ছিল, তো এখন অনেক, 28,000 সাবস্ক্রাইবার একটা বিগ ফ্যামিলি। তো আশা করি ভিডিও চালালেই প্রায় আশা করা যায় যে ভালো একটা ভিউ পাবো। তো আসলে ভিউ পাইলে একটা ভিডিও করার আগ্রহ জাগে, তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং ভাগ্নি আছে। তো ভাগ্নি তুমি কিছু বলো, পরিচয় দাও। আমার নাম মোহাম্মদ হুসাইন হুজায়, আমি উল্লোকানা দেবী উচ্চ বিদ্যালয়ে এখন আমি নবম শ্রেণীতে পড়তেছি। আর আমি আশা করি যে আপনারা আমাদের সব ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আগামী তে আবারও দেখা হচ্ছে, সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোথায় আছেন, বাই বাই।